আমি আজি আপোনালোকক চিনাকি করাই দিম এগারী গাহরি পালক আর এই গাহরি পালকজন হয়েছে জ্যোতিষ ডেকা। তেখেতর ঘর কামরূপ জেলার ঘুঁয়ার গাঁর বালাসুপুরীত, আর তেখেতে সুদীর্ঘ তিন বছরের অধিক সময় গাহরি পালন করে আইছে। আর গাহরি পালন করিয়ে তেখেতে পরিয়াল পোহপাল দিয়ার লগতে লড়া ছলী পড়ার ক্ষেত্রও মানে যথেষ্টখিনি আগবাই নিবলে সক্ষম হয়েছে। মূল কেমেরা সহযোগী দেখুয়াইছে তেখেতর গাহরি ফার্মর কিছু অংশ, যেহেতুকে তেখেতে গাহরি পালন করে আছে। মই সেই বিষয়ে তেখেতর অধিক জানার বাবে মই চেষ্টা করিম। মই আপনার পর জানিব বিচারিম আপুনি কেতিয়ার পর গাহরি পালন করে আইছে। মই আরামনি মোর 2019 সনের পর, তারপর 21-র পর আমি ভালকে করছো, আর বহল ভিত্তিত করার মোট আশা আছে, বর্তমান করে আসো। অল্প পয়সা পাতির অসুবিধা হয়ে আছে, সেইখানি মোট ফুল সরকারিভাবে কিনা সহায় সহযোগিতা পাইছে, সরকারিভাবে সহায় সহযোগিতা পাওয়া নাই। আমার খনেহর স্টেট ব্যাংকত বিচারিছিল লোন, লোন বিচারিলে 2 লাখ টাকা দিয়ে মান্থলি 7,000 তারমানে ধার মারব লাগে, আর মান্থলি 7,000 ধার মারব কারণে তারা মান্থলি ইনকাম নয়। হেরিটো গাহরিটো গাহরিটো প্রায় 10 মাস 1 বছর মূরতে ইনকামটো পাওয়া যায়, সেই কারণে তারা সাহস করবে পারা নাই লোন। এটা কিমান আছে গাহরি আপনার? এটা প্রায় 28-32টা আছে। 32টা আছে ন? গাহরি আপনি বিক্রি করে? গাহরি বিক্রি করো। হয়, কি কি জাতর আছে? মোর হেমসিয়ার আর ইয়ক্স আছে। যি আপনি গাহরি পালন করে আছে, কষ্ট যথেষ্ট হয় তার খাদ্যর ক্ষেত্রে? কষ্ট হয়, যথেষ্ট কষ্ট হয়। দানা কিন্তু উপার্জনটো ঠিকই হয়েছে? উপার্জন হয়, কষ্ট করিলে ফল পাওয়া যাব, উপার্জনটো উপার্জনটো হয়, ভাল উপার্জন হয়। গাহরি বর্তমান মার্কেটটো ভাল, পোয়ালি এটা পোয়ালির দাম 6,000 টাকা, দেড় মাহ পোয়া হলে পোয়ালি এটার দাম 6,000 টাকা প্রায়। ধরি লোক মোর এটা জাগিছে 10টা পোয়ালি দিছে, আগত এটা জাগিছিল হেৰি 13টা দিছে, আর এটা জাগিছিল তোমার 7টা দিছে, মোটামুটি 7টা পোয়ালির পরাও কিছু দাম আহে, পোয়ালি বিক্রি করে? পোয়ালি বিক্রি করে। এটা আপনি উঠি অহা প্রজন্ম কি কব, মানে নতুন প্রজন্ম কি কব যে গাহরি গাহরি ফার্ম খুলিও স্বাবলম্বী হব পারি? স্বাবলম্বী হব পারি, গাহরি ফার্ম ছাগলী ফার্ম খুলি কষ্ট হবই, কষ্ট করিব লাগব, তেতিয়াহে ফল পাওয়া যাব। এনে কষ্ট করিব লাগিব, এনেই তাৰণে চাকৰি 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 বিচাৰিতো আৰু চাকৰিৰ কাৰণে মাথা মাৰি লাভ নাই। যিখিনি ল'ৰা ছোৱালী পঢ়ি চাকৰি পোৱা নাই, এনেই থাকিব নালাগে, মোটামুটি গাহৰি ফাৰ্ম হওক ছাগলী ফাৰ্ম হওক খুলিব লাগে। হয়, তেখেতে উঠি অহা প্ৰজন্মক এইটো কথাই আহ্বান জনাইছে যে এনে থকাতকৈ বা চাকৰি পিছত দৌৰি ফুৰাতকৈ যদি এনেকুৱা ধৰণৰ ফাৰ্ম খুলিব পাৰে তেতিয়াহ'লে তাৰ পৰা উপাৰ্জন কৰিব পাৰে আৰু তেনেদৰে পৰিয়াল পোহপাল দিবলৈ সক্ষম হ'ব পাৰে বুলি তেখেতে আমাৰ আগত ব্যক্ত কৰিছে।